আজকে আমরা শিখব বোতামের সাহায্যে যোগ করা। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো ভগ্নাংশ দেওয়া আছে, একের চার এবং একের তিন। কতগুলো বোতাম নিতে হবে সেই বোতামগুলো নিয়ে, আচ্ছা একের চার মানে চার ভাগের এক ভাগ, আর একের তিন মানে হচ্ছে তিন ভাগের এক ভাগ। তাহলে আমাকে এমন সংখ্যক বোতাম নিতে হবে যেটাকে সমান চারটে ভাগ করা যাবে, তার এক ভাগ নেওয়া যাবে, আবার ওই সংখ্যক বোতামকে সমান তিন ভাগ করা যাবে। এরকম ক্ষেত্রে চার এবং তিন গুণ করলে যেটা পাওয়া যাবে সেই সংখ্যাটিকে আমরা চার এবং তিন দুই দিয়ে বিভাজ্য। চার ও তিন গুণ করলে কত হয়? বারো। চার গুণ তিন করলে হয় বারো। তাহলে সমান হচ্ছে বারো। এই বারোটা বোতাম যদি নিই, দেখো বারোটা বোতামকে আমরা চার ভাগে ভাগ করতে পারি, মানে বারো সংখ্যাটা চার দিয়ে বিভাজ্য, আবার বারো সংখ্যাটা তিন দিয়েও বিভাজ্য। সুতরাং বারোটা বোতাম নিয়ে আমরা এই যোগটা করতে পারবো। ঠিক আছে, আমি তবে বারোটা বোতাম আঁকছি। আমি এখানে বারোটা বোতাম এঁকেছি, দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো। তাহলে আমি এটাকে সমান, আচ্ছা এই বারোটি বোতামের একের চার অংশ প্রথমে আমরা বার করব। তাহলে বারোটি বোতামের একের চার অংশ, তার মানেই হচ্ছে বা লিখেছি দেখো এখানে বারোটি বোতামের চার ভাগের এক ভাগ, অর্থাৎ বারোটা বোতামের বারোটা বোতামকে যদি আমরা সমান চারটে ভাগ করি, তাহলে চার ভাগের এক ভাগ নিলে যেটা হবে সেটার মানেই হচ্ছে বারোটা বোতামের একের চার অংশ। তাহলে সেটা আমরা করে দেখি। বারোটা বোতামকে আমরা সমান চারটে অংশে ভাগ করছি, চারটে চারটে করে বোতাম আলাদা আলাদা ভাগে ভাগ করছি। দেখো প্রত্যেকটা ভাগে চারটে করে বোতাম পড়েছে। আচ্ছা এখানে বলেছিলাম বারোটা বোতামের চার ভাগের এক ভাগ, আমি তিন ভাগ করে ফেলেছি, দেখো এখানে তিন ভাগ করা হয়েছে। সুতরাং এরকম ডিভিশনটা হবে না, এটা হবে চারটে ভাগ করতে হবে। তাহলে বারোটা বোতামকে চারটে ভাগ করতে গেলে তিনটে তিনটে করে নিতে হবে, এখান থেকে ভাগ হবে একটা দুটো তিনটে চারটে। দেখো এবার চারটে ভাগ এসেছে। আমি কি ফ্রেশ করে আরেকবার করছি, এটা ছবিটা একটু অস্পষ্ট হয়ে গেছে। আমি এখানে ফ্রেশ করে এঁকেছি ছবিটার মধ্যে একটুখানি অস্পষ্ট লাগছিলো বলে। দেখো এখানে বারোটা বোতাম আবার এঁকেছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো। এই বারোটা বোতামকে চারটে ভাগে ভাগ করতে হবে, নিয়ে তার মধ্যে একটা ভাগ নিতে হবে। তাহলে আমরা যদি তিনটে তিনটে করে নিই তাহলে চারটে ভাগ করা যাবে, একটা দুটো তিনটে চারটে। দেখো চারটে ভাগ করা গেল, এক দুই তিন চার, প্রত্যেকটা ভাগে দেখো তিনটে করে বোতাম আছে। তাহলে এই বারোটা বোতামের চার ভাগ করলাম, তার এক ভাগ নিলাম, যে কোনো একটা ভাগ নিলেই, প্রত্যেকটা ভাগে সমান সংখ্যক বোতাম আছে, তার মানে কতগুলো বোতাম পাবো, তার মানেই হচ্ছে তিনটে বোতাম। বারোটা বোতামের চার ভাগের এক ভাগ মানে হচ্ছে তিনটে বোতাম আমরা পাবো। ঠিক আছে, তাহলে একের চার মানে আমরা তিনটে বোতাম পেলাম এখানে। নেক্সট আমরা একের তিন বার করবো, তাহলে বারোটা বোতামকে এবার তিন ভাগের এক ভাগ নেব। আমি এখানে আবার বারোটা বোতাম এঁকেছি, তাহলে তার একের তিন অংশ মানেই হচ্ছে তিন ভাগের এক ভাগ। তাহলে তিনটে ভাগ করব, তিনটে ভাগ করলে কেমন হবে, প্রত্যেকটা ভাগে দেখো তিনটে ভাগ করলাম, প্রত্যেকটা ভাগে চারটে চারটে করে বোতাম আছে। তাহলে আমরা কী পেলাম, বারোটা বোতামের তিন ভাগের এক ভাগ মানেই হচ্ছে চারটি বোতাম। ঠিক আছে, এবার আমরা তাহলে যোগটা ছিল একের চার যোগ একের তিন, আমরা একের চার অংশ বা তাহলে বারোটা বোতাম, মোট বোতাম ছিল বারোটা, তার একের চার অংশ মানে কত পেলাম তিনটে বোতাম, আর চার একের তিন অংশ মানে পেলাম চারটে বোতাম। তাহলে তিন যোগ চার বাই বারো সমান হচ্ছে সাতের বারো। তাহলে একের চার যোগ একের তিন সমান যোগফলটা কত হলো, সাতের বারো। আজকে এই পর্যন্তই পড়ানো হলো, আমরা পরবর্তী অংশ পরের ভিডিওতে আলোচনা করবো।